মাত্র চারি দিন বাকি। তিনিটা রাশির লোকর হাতলৈ আহিব টকাই টকা, ধন সম্পত্তি আর টকার বরষুণ হব। সূর্য নক্ষত্রর পরিবর্তনের ফলত তিনিটা রাশির হাতলৈ আহিব প্রচুর ধন। গ্রহ রজা সূর্যর নক্ষত্র পরিবর্তনের বাবে অতি কম সময় থাকে। সূর্য নক্ষত্রর পরিবর্তনে বারোটা রাশির ভিতর কিছু রাশির জীবনত যথেষ্ট অগ্রগতি কঢ়িয়ে আনিব। 24 জানুয়ারী পুয়া 8:10 সূর্যদেবে শ্রবণা নক্ষত্রত প্রবেশ করব আর 7 ফেব্রুয়ারীলৈকে এই নক্ষত্রতে থাকিব। সূর্যর শ্রবণা নক্ষত্রত প্রবেশের ফলত কিছু রাশির স্থানীয় জাতক জাতিকার প্রচুর লাভ হব। মেঘ রাশির জাতক জাতিকার বাবে জীবনটো আগর তুলনাত অধিক গুরুত্বপূর্ণ হব। শ্রবণা নক্ষত্রত সূর্যর প্রবেশে এই রাশির লোকর জীবনের অসম্পূর্ণতা পূর করিব, জীবনে নতুন নাম পাব, কর্মক্ষেত্র বৃহৎ উন্নতি হব আর জীবনের সকলো সপোন পূরা হব। আপনার পদোন্নতির সম্ভাবনা আছে, ব্যবসায় অতি ভাল রিটার্ন পাব পারে, অংশীদারিত্ব ব্যবসায় আরম্ভ করিব পারে। সিংহ রাশির জাতক জাতিকার জীবন অতি সুন্দর আর নিরাপদ হব। জ্যোতিষ শাস্ত্রর মতে সিংহ রাশির প্রথম ঘর স্বামী সূর্য, ইয়ার ফলস্বরূপে মানুষের জীবনের প্রতিটি খোঁজতে সফলতা লাভ করব। আপনি সমাজত অতি সহজে সন্মান পাব। এই রাশির জাতক জাতিকার বৃহৎ উন্নতি হব, প্রতিটি ক্ষেত্রতে বৃহৎ অগ্রগতি লাভ করব পারে। আপনি অভিভাবকর আশীর্বাদ পাব, জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক আগতকৈ ভাল হব। ধনুরাশির স্থানীয় লোকর জীবন অতি সুন্দর হব, আপনি অতি সহজে ভাগ্য সহযোগ পাব। অভিভাবকর সহযোগত এই রাশির লোকসকলে সূর্যদেবতার আশীর্বাদ লাভ করব। ধনুরাশির লোকর বাবে বিদেশী আয়ের ধারা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কঠোর পরিশ্রমের ফলত জীবনত বহুত সফলতা লাভ করব পারে। নিউজ 13-এ উপরোক্ত বিষয়সমূহ মানি লবলৈ আপোনাক বাধ্য বা অনুরোধ করা নাই। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 13।